আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শান্ত। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি। আমার এই রেসিপিটি হলো পাতলা খিচুড়ি অথবা জগা খিচুড়ি, অনেকে এটাকে আবার ল্যাটকা খিচুড়িও বলে থাকে। আমি আজকে এই খিচুড়িটা রান্না করব মুরগির মাংস এবং অনেক রকমের সবজি দিয়ে, যা খেতে অনেক মজাদার। আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখতে পারলে অতি সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে পারবেন। আজকে আমি একটু ভিন্ন রকমের ল্যাটকা খিচুড়িটা রান্না করতে যাচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে অতি শীঘ্রই আমার চ্যানেলে চলে আসুন। অনেকে এই রেসিপিটা সবজি, ডাল, মুরগি একসাথে দিয়ে রান্না করে, কিন্তু আমি এটা আলাদা আলাদা করে রান্না করতে যাচ্ছি। আমি প্রথমে সবজি এবং মুরগিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এগুলো আবার ভাত রান্না করতে চলে গেছি। ভাত রান্না করে একসাথে ডাল সবজিগুলো একসাথে দিয়ে আমি অনেক ভালোভাবে এই খিচুড়িটা রান্না করতে যাচ্ছি। রেসিপিটা ফলো করলে আপনারা বৃষ্টির দিনে খুব লোভনীয় এবং অনেক মজাদার খিচুড়ি রান্না করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। সাদা থেকে পুরো ভিডিওটি দেখুন, দেখলেই আপনারা অতি সহজেই এই ভিডিওটি তৈরি করতে পারবেন।